তো ভাই লোক মই বর্তমান আছো গোয়ালপাড়া জেলার আটাইতকৈ ডাঙর টু হুইলার ইয়ামাহা শোরুমত আর ইয়াতে দুর্গা পূজার ধামাকা অফার চলি আছে মানে এইফালে চাব পারে আপনাদের এফ জেড এস আছে তো এইখানে ডাইরেক্ট ক্যাশ 5000 টাকা ডিসকাউন্ট আছে আর এইফালে আছে এফ জেড এক্স যিমান স্কুটি চাই আছে গোটেই স্কুটিতে আপনাদের 4000 কে ক্যাশ ডিসকাউন্ট পাব আর লগতে হেলমেট দুটাকে পাব আর 5 লিটার তেল পাব আর ইয়ার উপরও বহু ধরনের অফার চলি আছে আর ফাইন্যান্সের কথা কি কম মানে আপনাদের 2000 টাকার পর আরম্ভ করে 8000 টাকার লৈকে ডাউন পেমেন্ট দি কেনে ইয়ার পর যিকোনো বাইক বা স্কুটি ঘরলে লৈ যাব পারিব আর বর্তমান যেহেতু পূজার ধামাকা অফার চলি আছে তো মানুহৰ ভিড় উপচি পৰিছে আর মই থকা এটা ঘণ্টাৰ ভিতৰতে দুখন তিনিখন বাইক আর স্কুটি ডেলিভার দিয়া অলরেডি হয়ে গল আর আরম্ভণিতে ইয়ামাহা কোম্পানিটোয়ে পিয়ানো বনাইছিল মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বনাইছিল আর ইয়ামাহা কোম্পানিটোর আরম্ভণি হয়েছিল 1887 আর ফাউন্ডার আছিল তরাকুসু ইয়ামাহা আর ইয়ামাহা বাইক বা স্কুটিত আপনাদের যোনটো লোগো দেখা পায় সেই লোগোটোর মিউজিকর লগত একটা বহুত ডাঙর কানেকশন আছে আর ইয়ামাহা কোম্পানিটোর বহুত ডাঙর একটা কাহিনী আছে তো সেইখিনি আজি এই ভিডিওটোত আলোচনা নকৰো সেইটোৰ কারণে কেতিয়াবা আকৌ আহিম আর ধুনীয়াকে আপনাদের ভালকৈ ইনফরমেশন দিম কিন্তু আজির ভিডিওটোত মই আপনাদের মানে পূজার যে অফার চলি আছে বাইক স্কুটির উপর তো সেইখিনির বিষয়ে ইনফরমেশন দিব চেষ্টা করি আর আজির পর কিছুদিন আগতে মই ডেলটিক ইলেকট্রিক স্কুটারের উপর একটা ভিডিও বানাইছিল আর সেই শোরুম খনের অনার আছিল রঞ্জন দা আর এইখন যে চাই আছে আপনাদের ইয়ামাহা ডিলার খন তো এইখনের অনারও হয়েছে রঞ্জন দা থ্যাংক ইউ সো মাছ রঞ্জন দা রঞ্জন দা একদম কথা নকয় বারু এতিয়া এই শোরুম খনের এড্রেস তো এবার আপনাদের জানাই দিয়েছো মানে আপনাদের গোয়ালপাড়া বাপুজিনগর নাইবা যদি হোলমারি ফালর পর আহি থাকে তেতিয়া হলে নির্মলা হসপিটাল তো পার করিয়ে মানে ইয়ামাহা শোরুম খন আপনাদের পাই যাব আর এতিয়া বাইক আর স্কুটি সমূহর অফার খিনির বিষয়ে ভালকৈ জানি লো হোক আর ভালকৈ জানাবলৈ এইফালে আছে সেলস এক্সিকিউটিভ রোহিত আহমেদ আর এতিয়া এই অফার খিনির বিষয়ে রোহিতে আমাক বড়িয়াকে বুঝাই দিব তো রোহিত বড়িয়াকে বুঝাই দিবা ওকে ওকে আমার এখন এফজেড এস হয় এফজেড এস ভার্সন 4 এখন আপনার 5000 ক্যাশব্যাক আছে পূজার কারণে আমার অফার চলে আছে লগত আপনি 5 লিটার তেল ইয়াতে ফ্রি পাবো আর এসোসিটি যদি আপনি এক্সট্রা কিবা লগত এটা 25% আপনি ডিসকাউন্ট পাবো লগত হেলমেট আপনি ফ্রি পাবো প্রত্যেকখন বাইকের লগত আচ্ছা আছে এখন আপনার এফজেড এক্স বলি কয় এখানে তো সেম এফজেড এক্স এখানে তো আপনার সেম 5000 ক্যাশব্যাক আছে আপনার কোম্পানির ফালৰ পৰা লগত আপনার 25% ডিসকাউন্ট পাবো এসেসরিজত লগত হেলমেট ফ্রি পাবো আর 5 লিটার তেল এখানেও ফ্রি পাবো আর R15 ললে আপনি নতুন এম এডিশন আইছে এখন এখানে আপনি 5 লিটার তেল ফ্রি দি আছো ইয়াত ক্যাশব্যাক অফার নাই 5 লিটার তেল আমি আমার ফালৰ পৰা ফ্রি দি আছো লগতে এসেসরি যদি কিবা লগায় এখানে 25% ডিসকাউন্ট পাই যাব আরামসে আর তারপর আছে আমার স্কুটি স্কুটিবর আপনার প্রত্যেক স্কুটিতে আপনার জেডার সিরিজের যেমন স্কুটি আছে প্রত্যেকবিলাকতে আপনি 4000 কে ক্যাশব্যাক পাবো এখানে আছে আপনার রে জেডার এসআর টপ মডেল হয় এসআর সিরিজের এখন এখানে আপনি ফুল ট্যাঙ্কি তেল ফ্রি পাবো আমার ফালৰ পৰা আর লগতে 4000 ক্যাশব্যাক আছে এখানেও আপনি এসেসরিজ লগালে 25% ডিসকাউন্ট পাবো আর এতিয়া মই আপনাদের একদম সিম্পলত এবার বুঝাই দিয়েছো মানে এইফালে চাব পারে আপনাদের এফ জেড এস আছে তো এইখানে ডাইরেক্ট ক্যাশ 5000 টাকা ডিসকাউন্ট আছে আর এইফালে আছে এফ জেড এক্স ইয়াতো ক্যাশ 5000 টাকা ডিসকাউন্ট আছে আর লগতে হেলমেট দুটাকে পাব আর 5 লিটার তেল পাব মানে এইখানে একদম কম্পালসারি পাবই পাব আপনাদের আর এইখানে যদি চাই আপনাদের স্কুটিবিলাক যে আছে যেমন স্কুটি চাই আছে গোটে স্কুটিতে আপনাদের 4000 কে ক্যাশ ডিসকাউন্ট পাব আর লগতে হেলমেট পাব আর 5 লিটার কে তেল পাব মানে 5 লিটার তেল আর হেলমেট এইটো একদম মানে কি কম আর ইয়াতে মানে ম্যান্ডেটরি কব গেলে এওঁলোকৰ কাৰণে এওঁলোকে দিবই লাগিব মানে এনেকুৱা আর লগতে এইফালে যদি চাই সেইফালে এখন নতুন স্কুটি আহিছে এইখন একদম নতুনকে মানে আহিছে আজি ইয়াতে এইফালে চাব পারে আপনাদের ফগ লাইট চকলাইটও আছে মানে ইয়াতেও আপনাদের মানে ডিসকাউন্ট আছে কিন্তু আজি আহার কারণে এই ডিসকাউন্টখিনি মানে এতিয়ালৈকে মানে রিভিল করা নাই তো আজি এওঁলোকে আলোচনা করব আর আপনাদের যেটা ইয়ালে আহিব তেতিয়া গম পাই যাব মানে কিমান টাকা ডিসকাউন্ট করে দিয়ে আর এইফালে মোর ফেভারেট বাইকখন R15 আর এইখানত বর্তমান হেলমেট আর 5 লিটার তেল দিয়ে আছে মানে ইয়াতে ক্যাশ ডিসকাউন্ট দিয়া নাই আর ইয়াতে মানে বহু ধরনের ফিচার্স দিছে মানে কেনেকুয়া ধরনের ফিচার্স দিছে হয় 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 তো মানে ব্যাটারি কানেকশনটো হোৱা নাই যাৰ কাৰণে মই আপোনালোকক ফিচাৰ্ছখিনি ডাইৰেক্ট দেখুৱাব নোৱাৰিম কিন্তু অলপমান কৈ দিছোঁ মানে ইয়াতে যোনটো আপোনালোকে ডিছপ্লে চাই আছে ইয়াতে আপোনালোকে ডাইৰেক্ট গুগল মেপো চাব পাৰিব কোনো মোবাইলৰ প্ৰয়োজন নাই আৰু লগতে ফোন চোন যদি আহে ইয়াতে এটা বটন আছে চাব পাৰে এই বটনটো টুপি কেনে ফোনটো ৰিচিভ কৰিব পাৰিব মানে এক্সট্ৰা মানে এক্সট্ৰাকে আপোনালোকে পকেটৰ পৰা মোবাইল বাইৰ কৰিব নালাগে মানে কি কম আৰু ব্যাটাৰী যিহেতু কানেকশ্যন হোৱা নাই তাৰ কাৰণে দেখুৱাব নোৱাৰিম আপোনালোকক কিন্তু মানে বাইক ক'ব লাগিব মানে তামাম বাইক আৰু হামাম চামন্দি গাধি বনাইছিলে যোনে বাইকখন বনাইছিলে আৰু কলেজত পঢ়ি থাকোঁতে এইখন আছিলে মোৰ ড্ৰিম বাইক আৰু সপোনত দেখিছিলোঁ মানে মই বাইকত বহি বাইকখন চলাই আছোঁ পিছফালে এজনী ধুনীয়া ছোৱালী আছে আৰু আমাৰ গোৱালপাৰাৰ সেইখিনি সময় ৰাস্তাটো আপোনালোকৰ মনত আছে ইমান বেয়া আছিলে সেই বেয়া ৰাস্তাত পিছফালে ধুনীয়া ছোৱালীৰ লগত কি মজা আৰু এই শ্ব'ৰুমখনত বাইকৰ লগতে মানে সকলো ধৰণৰ সা সুবিধা আছে যেনেকুৱা মানে ইয়াতে ৱৰ্কশ্বপো আছে আপোনালোকৰ বাইকৰ কিবা প্ৰব্লেম হৈছে তেতিয়াহ'লে নিশ্চয় ইয়াতে আহি কেনে ঠিক কৰি ল'ব পাৰিব মানে ইয়াতে আপোনালোকৰ ছাৰ্ভিচ চেণ্টাৰো আছে আৰু লগতে যিকোনো পাৰ্টছ এই বাইকৰ লগত ৰিলেটেড বা স্কুটিৰ লগত ৰিলেটেড যিকোনো পাৰ্টছ ইয়াতে আপোনালোকে পাই যাব স্পেয়াৰ পাৰ্টছ গোটেইখিনি ইয়াতে পাই যাব ন অ'কে 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 আপোনালোকৰ ইয়াতে স্পেয়াৰ পাৰ্টছ পুৰা এভেইলেবল থাকে না যদি নাথাকে তেতিয়া আছে আছে সব আছে অ'কে অ'কে
তো গম পাইছে আপোনালোকে ইয়াতে স্পার পার্টস বৰিয়াকে পাই যাব আৰু লগতে ইয়াতে চাব পাৰে আপোনালোকে ইখন হৈছে ওয়ার্কশপখন ফেলে চাব পাৰে মোটামুটি পাঁচখন চাৰিখন বাই একলগে সার্ভিস কৰিব পাৰে আৰু এইফালে আছে আমাৰ হেড মেকানিক জন কি নাম ভাই মনোজ ৰাণা কিমান বছৰৰ পৰা কাম কৰি আছে ইয়াতে ইয়াত ওপেনিংৰ পৰা আছো মোটামুটি 8 বছৰমান হ'ল 8 বছৰ হৈ গ'ল আমাৰ ওয়ার্কশপত এটা কি প্লাস পইণ্ট আছে এইটোৱে শোৰুম আছে যে ফুললি আপোনাৰ গটেখিনি জেনুইন পার্টস পাব আচ্ছা আচ্ছা মানে বাইক লয় মানুহ গাড়ী লয় কিন্তু কেতিয়াবাকে পাঁচ লৈ কেনে প্ৰব্লেম হয় গুৱাহাটী যাব লাগে বঙাইগাঁও যাব লাগে শিলিগুৰি যাব লাগে কলকাতা যাব লাগে কিন্তু আমাৰ ইয়াৰ পৰা কত যাব নালাগে ইয়াতে আহিলে হ'ল আৰু ইয়াতে কেৱল বাইক চাৰ্ভিচিঙে নহয় ৱাশ কৰাৰো ব্যৱস্থা আছে এইফালে চাব পাৰে আপোনালোকে কি ধুনীয়াকে বাইকখন ধুই দিছে মানে বাইক ধোৱাৰ ধুনীয়া ব্যৱস্থা আছে তো বাইকখন ইয়াতে ধুইছে এক্সেচৰিজ ফিটিং কৰি আছে চাব পাৰে মানে আপোনালোকে ইয়াতে আহিলে আপোনালোকৰ বাইকখন চাৰ্ভিচৰ লগতে মানে একদম ধুনীয়াকে চাফা টুফা কৰি ঘৰত পঠাই দিব গম পাইছে ন আৰু বৰ্তমান যিহেতু পূজাৰ অফাৰ চলি আছে তো মানে ডিলাৰৰ ভিতৰত মানে মানুহৰ বহুত ভিৰ লাগি আছে মানে কোনে কি ল'ব স্কুটি ল'ব বাইক ল'ব মানে কি ক'ম আৰু মানে বহুত বেছি ভিৰ লাগি আছে এইফালে চাব পাৰে এইখন হৈছে ৰে জেড আৰ স্কুটি আৰু এইফালে দিব্যদা আছে দিব্যদা আজি এইখন লৈছে দিব্যদা কেনেকুৱা লাগি আছে ভাল লাগিছে বহুত পূজাৰ অফাৰ পাইছোঁ হেলমেট দুটাকে পাইছোঁ আরে বাবরে মই মিসেসৰ নামত ল'লো আজি আমাৰ এনিভাৰ্চাৰি আছিলে আচ্ছা আরে বাবরে কংগ্ৰেচুলেচনস থ্যাংক ইউ বহু কংগ্ৰেচুলেচনস আজি ল'লা বাইক কেনেকুৱা লাগিছে বঢ়িয়া লাগিছে ক'ৰ পৰা আহিছিলা মই ডলগুমাৰ পৰা আহিছোঁ ডলগুমাৰ পৰা বঢ়িয়া বঢ়িয়া আৰু লগতে তো আপোনালোকক আজি হেলমেটো দি দিছে নহয় দিছে 5000 টকা 5000 টকা ডিসকাউন্ট দিছে হেলমেট দিছে আৰু 5 লিটাৰ তেলো দিছে না বঢ়িয়া বঢ়িয়া দিয়ক কংগ্ৰেচুলেচনস আপোনাক কংগ্ৰেচুলেচনস বৰিকে বাইকৰ পিছত উঠি যাব কিন্তু হেলমেট লগাই ল'ব পাহৰি নাযাব ঠিক আছে ওকে ওকে হয় আৰু এতিয়া মেইন মানুহজন আহি পাইছে মানে শ্ব'ৰুমখনৰ মেনেজাৰজন আহি পাইছে মানে তেওঁ বহুত ব্যস্ত থাকে তাৰ কাৰণে আজি উপস্থিত নাছিলে আৰু এতিয়া এইফালে চাব পাৰে নবীল কৰিম ডাঙৰীয়া এখেত হৈছে এই শ্ব'ৰুমখনৰ মেনেজাৰ ভালে আছে আপুনি হয় তো আজি মই আপোনাৰ পৰা জানিব বিচাৰিম মানে ফাইনেন্স কেনেকুৱা হ'ব কিমান ডাউন পে'মেণ্ট দিব লাগিব কি ধৰণৰ হ'ব গোটেইখিনি আপুনি অলপ যদি জনাই দিয়ে ভাল হ'ব নমস্কাৰ ধন্যবাদ আফতাবউদ্দিন তুমি অহাৰ কাৰণে আমাৰ বহুত ভাল লাগিছে আৰু আমি সদায় তোমাৰ ভিডিঅ'বিলাক চাইও থাকোঁ এয়া আমাৰ ৰঞ্জন অটোমোবাইল যি আমাৰ 18 ডিলাৰ আছে ইয়াতে আমাৰ ফাইনেন্সৰ সুবিধাখিনি গোটেইখিনিয়ে আছে আমাৰ L&T ফাইনেন্স IDFC ফাৰ্ষ্ট বেংক HDFC এক্সিছ বেংক আৰু নতুনকৈ আমাৰ বাজাজ ফিনেন্স আহিছে আৰু জিৰ' ডাউন পে'মেণ্টৰ পৰা ক'ব গ'লে যিমান ল' ডাউন পে'মেণ্টৰ পৰা হৈ যায় কাষ্টমাৰৰ যদি চিভিল ভাল থাকি যায় তেতিয়াহ'লে স্কুটাৰ আমাৰ ইয়াতে আমি 100 টকাতো এখন স্কুটাৰ আমি উলিয়াই দিছোঁ অকল অনলি 100 ৰুপিছত ল' ডাউন পে'মেণ্টতো আমাৰ কিছুমান বাইক কেতিয়াবা 5000তো আমাৰ ওলাই যায় কিন্তু এইটো চিভিলৰ ওপৰত ডিপেণ্ড কৰিব যে বাজাজ ফাইনেন্সৰ কাৰণে আমাৰ হিৰক নাথ আপোনালোকে আহিব আমাৰ বাজাজ ফাইনেন্সটো নতুনকৈ আহিছে আপোনালোকে ইমান এটা ভাল অফাৰ পাই আছে ইয়াৰ পৰা আপোনালোকে নিশ্চয় আহিব হয় 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 তো গম পাইছে আপোনালোকে ইয়াতে আহিলে মানে 2000 টকাৰ পৰাই আপোনালোকে স্কুটি বাইক এনেকুৱা পাই যাব 2000, 5000, 6000 এনেকৈ দাদাই গোটেইখিনি কৈ দিছে বঢ়িয়াকৈ আপোনালোকে ইয়াতে আহিলে আপোনালোকৰ যদি চিভিল স্ক'ৰটো ভাল থাকে মানে মোটামুটি 700+ থাকিব লাগিব তেতিয়াহ'লে আপোনালোকে বঢ়িয়াকৈ ইয়াতে 5000, 6000 টকাৰে বাইক লৈ যাব পাৰিব তো ভাই লোক আপোনালোকৰ ফাইনেন্স লৈও কোনো প্ৰব্লেম নাই মানে অতি কম ডাউন পে'মেণ্টতে ইয়াৰ পৰা আপোনালোকে বাইক বা স্কুটি লৈ যাব পাৰিব তো আপোনালোকে ৰঞ্জন অটোমোবাইললৈ আহি যাব আৰু অহা 31 অক্টোবৰলৈকে পূজাৰ অফাৰ চলি থাকিব তো আপোনালোকে বাইক বা স্কুটি যদি ল'ব বুলি ভাবিছে তেতিয়াহ'লে 31 অক্টোবৰৰ ভিতৰত আহিব 5000, 4000 এনেকৈ ডিস্কাউণ্ট পাই যাব